হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বরাবরের মতো ভালো আছো। আজ তোমাদের যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে বিষাক্ত ফুলের আসক্তি, লেখনীতে তাহমিনা তমা, পর্ব 33, অর্থাৎ অন্তিম পর্ব। এই পর্বটি হচ্ছে শেষ পর্ব এই গল্পের। গল্পটা পড়ার পরে অবশ্যই সবাই সবার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো আমি কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। ধ্রুব ডায়েরি বন্ধ করে শব্দ করে কাঁদতে লাগলো। আমাকে মাফ করে দাও মা, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, আই এম সরি মা। আমি তোমাকে অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি। বাবা তোমাকে অনেক ভালোবাসে, সে তোমাকে ঘৃণা করে না মা। আমি তাকে কাঁদতে দেখেছি তোমার ছবি বুকে জড়িয়ে। তোমার কথা উঠলেই বাবার চোখ দুটো কেমন টলটল করে ওঠে। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। একটু দূরে দাঁড়িয়ে তাস তাকিয়ে আছে নিজের ছেলের দিকে। না, ছেলের কান্না আর সহ্য করা সম্ভব নয় তার জন্য। ধীর পায়ে এগিয়ে গেল ছেলের দিকে, পাশে বসে ধ্রুবর কাঁধে হাত রাখলো। ধ্রুবর ভেজা চোখে ঘুরে তাকালো তাজের দিকে। তাজ কিছু বুঝে ওঠার আগেই ধ্রুব তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তাজ ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ছেলেদের এভাবে কাঁদতে হয় না বাবা। ধ্রুব কান্নারত গলায় বলল, তাহলে চোখের পানি কেন? এবার উত্তর খুঁজে পেল না তাজ। ধ্রুব ভাঙা গলায় বলল, ডায়েরিতে লেখা কথাগুলো কতটা কষ্ট করে ধ্রুবকে জন্ম দিয়েছে, তাজের সাথে কোনো অন্যায় করেছে। তাজ বুঝতে পারলো তিতি তার বিরুদ্ধে কিছু বলেনি ধ্রুবকে। ধ্রুব এক সময় কিছুটা শান্ত হলো। মা আমাদের সাথে থাকলে আমাদের সুন্দর একটা পরিবার হতো, তাই না বাবা? তাজ মুচকি হেসে বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ধ্রুব ধরা গলায় বলল, মা চলে যাওয়াতে কি ভালো হয়েছে বাবা? ধ্রুব তাজকে ছেড়ে সোজা হয়ে বসে তার দিকে তাকালো। তোমার মা বেঁচে থাকলে আমি হয়তো কোনোদিন তার মূল্য বুঝতাম না। আর সবচেয়ে বড় কথা, তোমার মায়ের হায়াত আল্লাহ যতদিন রেখেছিল সে ততদিন ছিল এই পৃথিবীতে। তাই সে চলে যাওয়ায় কি ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেটা হিসাব করা বোকামি। ধ্রুব, এই পৃথিবীটা আমাদের কাছে একটা ভ্রমণ ক্ষেত্রের মতো। এখানে আসব, আবার চলে যাব, এটাই নিয়তি। তবে জীবনটা এমনভাবে কাটাও যাতে পরকালটা সুন্দর হয়। তোমার মায়ের সাথে আমাদের আবার দেখা হবে সেখানে, আর তোমার মা আমাদের ছেড়ে কোথাও যাবে না, আমরা সবাই একসাথে থাকবো সেখানে। ধর্মী মলিন হাসলো, তোমার মনে পড়ে না মায়ের কথা? তা ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসলো, মনে তাকে পড়ে যাকে মানুষ ভুলে। তোমার মা সবসময় আমার মনেই থাকে, তাই তাকে নতুন করে মনে পড়ার সুযোগ তো নেই বাবা। মা তোমার সাথে অনেক অন্যায় করেছে, তাই না বাবা? তা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, তোমার মা আমার সাথে যা অন্যায় করেছে সেটা সবাই জানে। তবে তোমার মায়ের সাথেও আমি অন্যায় করেছি, সেটা তোমার মা আমার আর তার মধ্যে সীমাবদ্ধ রেখেছে। এজন্য তার প্রতি আমি যেমন সারা জীবন কৃতজ্ঞ থাকব, তেমনি তার কাছে মাপ চাওয়ার সুযোগ না পাওয়ার আফসোসও আমার সারা জীবন থাকবে। সে তার অন্যায়ের প্রায়শ্চিত্ত করেছে, সবার কাছে ক্ষমাও চেয়েছে, আমি সেই সুযোগ পাইনি। এটাই হয়তো আমার অন্যায়ের শাস্তি। অন্যের কাছে অপরাধী হওয়ার চাইতে নিজের কাছে অপরাধী হওয়া যে বেশি যন্ত্রণাদায়ক। ধ্রুব হঠাৎ বলে উঠল, প্লিজ বাবা, তুমি মাকে ঘৃণা করো না, মা নিজের ইচ্ছায় তোমাকে কষ্ট দেয়নি। তাজ ধ্রুবকে হুট করে জড়িয়ে ধরল, তোমার মাকে আমি ভালোবাসি ধ্রুব, তাকে আমি ভালোবাসি, ঘৃণা কীভাবে করব? মুখোমুখি দাঁড়িয়ে আছি রাহি আর রায়হান, চারপাশে পুলিশ ঘেরাও করে রেখেছে। নিজের গোপন আস্তানায় রাহিকে দেখে চরম অবাক হয়েছে রায়হান। এসব আর মানে কি আম্মু, তুমি এখানে কিভাবে এলে? রাহি মলিন হেসে বলল, তোমাকে আমি আর কোনো অন্যায় করতে দিব না পাপা। রায়হান বিস্মিত গলায় বলল, তার মানে এসব পুলিশ তুমি নিয়ে এসেছো? রাহি মুচকি আসলো, দীর্ঘ এক বছর চেষ্টার পর তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করেছি আমি। একটা বছর একটু একটু করে কষ্ট পেয়েছি। রায়হান অবাক হয়ে তাকিয়ে আছে রাহির দিকে, কিন্তু কেন আম্মু? আমি তো তোমার যত্নে কোনো ত্রুটি রাখিনি, তবে মেয়ে হয়ে কেন বাবার সাথে বিশ্বাসঘাতকতা করলো?
রাইট চোখে পানি এলে সে চিৎকার করে উঠল, তুমি কেন আমার থেকে আমার পরিবারকে আলাদা করেছো? রায়হান কম্পিত গলায় বলল, মানে? মলিন হাসলো রাহি, মৌমিতা রহমান আর সুফিয়ান আহমেদ চান নাম দুটো চিনতে পারছো পাপা, কিংবা শায়নি আহমেদ? বুক কেঁপে উঠল রায়হানের, তুমি এসব কিভাবে জানবে? সত্যিটা তুমি কতদিন লুকিয়ে রাখতে পাপা, একটা বছর এই সত্যিটা জেনেও চুপ থেকেছি শুধু আজকের দিনটার অপেক্ষায়। রায়হান কাঁপা গলায় বলল, তোমাকে আমি ফিরিয়ে দিতে পারবো না আম্মু, তোমাকে ছাড়া আমি শ্বাস নিতেও পারবো না। রাহি জানে রায়হান তাকে অসম্ভব ভালোবাসে, তাই রাহির চোখে পানি এলো। মনে মনে বলল, আমি তোমার কাছেই থাকবো বাবা, তবে তার আগে তোমাকে নিজের পাপের প্রায়শ্চিত করতে হবে। মুখে কিছু বলার আগে হুট করে রায়হান নিজের গান তাক করলো রাহির দিকে। রাহি যেন অবাক হওয়ার সময়ও পেল না। পরপর দুটো গুলির শব্দে কানে ঝিম ধরে গেল। নিজের দিকে তাকিয়ে কোনো আঘাতের চিহ্ন না দেখে সামনে দেখালো। রায়হানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলো, রাহি পাপা! রায়হান ধপ করে ফ্লোরে বসে পড়ল। বুকের বাঁপাশটা একটা বুলেট গিয়ে লেগেছে রায়হানের। রাহি দৌড়ে গিয়ে রায়হানের সামনে বসলো। পেছন থেকে রায়হানের সাথে ডিল করতে আসা একজন রাহিকে টার্গেট করেছিল। রাহি এখানে পুলিশ নিয়ে এসেছে সেই রাগে। রায়হান সেটা খেয়াল করে তার দিকে টার্গেট করলে পুলিশ মনে করে রাহিকে টার্গেট করেছে। রায়হানের বুলেট লোকটাকে আঘাত করেছে আর পুলিশের বুলেট রায়হানকে। রায়হান ফুলেরে পড়ে গেলে রাহি তার মাথায় নিজের কোলে নিল। কাঁদতে কাঁদতে বলল, পাপা এটা কী হলো? রায়হান কাঁপা হাতে রাহির চোখের পানি মুছে দিল। নোনাজাল মাখা হাতটা চোখের সামনে নিয়ে মুচকি আসলো। আমার সারা জীবনে প্রাপ্তি এটাই, পৃথিবীতে কেউ একজন তো রইল আমার কথা ভালোবেসে মনে রাখবে। তোমার প্রতি আমার ভালোবাসার কোনো খাত ছিল না আম্মু, আই লাভ ইউ আম্মু। রায় ডুকরে কেঁদে উঠল, আই লাভ ইউ টু পাপা, আই লাভ ইউ টু। রায়ের চোখের কোন বেয়ের গড়িয়ে পড়া নোনা জল মুছে দিল মোম। মেয়ের কপালে চুমু এঁকে দিল, কত বছরের শূন্য বুকে নিজের কলিজার টুকরো মেয়েকে ফিরে পেয়েছে। সেই মেয়ের চোখে পানি দেখে বিচলিত হলো মো, কাঁদছিস কেন মা? চোখ মেলে মায়ের দিকে তাকালো রাহি। পাপার মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে হয় মা? দীর্ঘ শ্বাস ছাড়লো মো। মার্চ দুয়েক পার হয়েছে সেই ঘটনা, তবে ভুলতে পারিনি রাহি। রায়হানের দেওয়া রাহি নামটা নিজের নামের সাথে রেখে দিয়েছে। সবাই এখন রাহি বলেই ডাকে তাকে। রাহি আগলে রেখেছে রায়হানের স্মৃতি। রায়হান খারাপ মানুষ হলেও খারাপ বাবা ছিল না। মোয়ের চোখের পানি মুছে দিল পুনরায়। এখানে তোর কোনো হাত ছিল না মা, নিজেকে অপরাধী মনে করে শুধু শুধু কষ্ট পাস না। নিয়তি মানুষকে কখন কোথায় নিয়ে দাঁড় করায় কেউ জানে না মা। রাহি মোয়ের কোমর জড়িয়ে পেটে মুখ গুঁজে দিল। মৌ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রায়হানের কথা মনে হলে মোয়ের কেবল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক ছেড়ে। আজ আর রায়হানের উপর রাগ নেই মোয়ের। ড্রয়িং রুমে বসে গল্প করছি ইরিনা আর নেন্সি। চিলেটে এসেছে সবাই ছুটি কাটাতে, এই একটা জায়গা সবাই একসাথে আসে সবসময়। ড্রয়িং রুমে তাদের সাথে বসে দুষ্টামি করছে প্রান্তি। দুর্বোর রুম থেকে ভেসে আসছে দুর্বোর ধমকের শব্দ, হয়তো তারাকে বক্সে কিছু নিয়ে। পাখি আর আহান আছে নিজেদের রুমে, তাজ কোথায় সেটা হয়তো খেয়াল নেই করো। তারা, তোকে বারবার বলেছিলাম আমার রুমে আসবি না, তবু তুই আমার রুমে এসে জিনিসপত্র গোছানোর নামে সব এলোমেলো করে রেখেছিস। কাঁচুমোচু গলায় তারা বলল, কী খুঁজছো আমাকে বলো। আমি খুঁজে দিচ্ছি, রাগি চোখে তাকালে ধ্রুব, তোকে পাকনামি করতে কে বলেছে সেটা আগে বল। উত্তর দেয় না তারা, আর রাগ বাড়ে ধ্রুব, কানে ধরে এক পা উঁচু করে দাঁড়া। তারা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে ধ্রুব জোরে একটা ধমক দিতে তাড়াতাড়ি এক পা উঁচু করে কানে ধরে দাঁড়ালো তারা। ধ্রুব উল্টো ঘুরে মুচকি হাসলো, মেয়েটাকে বকলে সে গাল ফুলায়, তার ফুলানো গাল দেখতে বেশ লাগে ধ্রুবর। পুতুল দাঁড়াও না চুপচাপ, এভাবে এত লাফালাফি করলে কি আর শাড়ি পরানো যায়? নিজেই শাড়ি পরার বায়না ধরে এখন দুষ্টামি হচ্ছে। আহান শাড়ির কুচি করে যেই গুজে দিতে যাবে আবার সব এলোমেলো করে দিল পাখি।
আহান রাগে চোখে পাখির দিকে তাকালে, পাখি খিলখিলিয়ে হেসে উঠলে, আহানও হেসে দিল। এই মেয়েটার সাথে রাগ করা তার সাধ্যের বাইরে। আর আর ভালো করে শাড়ি না পরিয়ে কোনো রকমে পেঁচিয়ে মাথায় ঘোমটা তুলে দিল পাখির। পাখির মুখটা দেখে বলল মাশাল্লাহ। লজ্জায় মাথা নিচু করলো পাখি। আহান শব্দ করে হেসে উঠল পাখির লজ্জা পাওয়া দেখে, বুকিয়ে জড়িয়ে নিল নিজের প্রিয়তমা স্ত্রীকে। একটা গান শুনবেন স্যার? অনেকদিন হলো আপনার গান শুনি না, মনে হচ্ছে আপনার আওয়াজও ভুলতে বসেছি। ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে তাজ, চাঁদের দেখা নেই তবে অসংখ্য তারা জ্বলছে মিটমিট করে। হঠাৎ তিতিরের আওয়াজ পেয়ে পাশ ফিরে তাকালো তাজ। তিতির ধীর গতিতে এসে তাদের পাশে বসে কাঁধে মাথা রাখলো। তাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি যেমন আমার আওয়াজ ভুলতে বসেছো তেমনি আমিও গান গাইতে ভুলে গেছি। তিতির আদর মাখা গলা বলল, প্লিজ। তিতিরের আদর মাখা গলা উপেক্ষা করতে পারলো না তাজ। আমি গান গাইতে জানি না, দেখতেই তো পারছেন, গল্পই ঠিক মতো পড়তে পারি না, তার উপর আবার গাইব গান, তাই গানটা নিজ নিজ দায়িত্বে গেয়ে নেন। গান শেষ করে পাশে তাকালো তাজ। কোথায় তিতির? তাজ আকাশের উজ্জ্বল তারাটার দিকে তাকালো। আছে তো তিতির, তাজের নিঃশ্বাসের সাথে মিশে আছে, প্রতিটা হার্টবিটের সাথে মিশে আছে। তাজের গাল বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে যেতেই হাতে পেতে সেটা নিজের হাতে নিল তিতির। ছেলেদের চোখের পানি মুক্তার থেকে মূল্যবান, এটাকে এভাবে নষ্ট করবেন না। আপনি যতদিন চাইবেন আমি এভাবেই আপনার পাশে থাকবো, হোক না কল্পনা হয়ে। তাজ মুচকি হেসে তিতিরে কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তিতিরে হাত বুলিয়ে দিতে লাগলো তাজের মাথায়। অদ্ভুত সুন্দর লাগছে তাজকে, চোখের কোণে নোনা জল আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি। তিতির ফিসফিস করে বলল, ক্রাস্ট অ্যাগেইন। তাদের হাসিটা প্রশস্ত হলো যেন, কল্পনার এই তিতির কখনো তাকে ভালোবাসি বলেনি, আর সেও বলেনি তিতিরকে। তাদের ভালোবাসা এই অব্যক্ত, তবে দুজনেই দুজনের প্রতি আসক্ত, বিষাক্ত ফুলের আসক্তি। কারো জন্য সুখ বয়ে আনতে পারে কি? বিশ্বে যে খোঁজে সুখ, বিষ তো তাকেই দেবে অজন্ম সুখ। সমাপ্ত। কিছু কথা লেখিকার, বিষাক্ত ফুলের আসক্তি গল্পটার সমাপ্তি ঘটল আজ। গুছিয়ে উঠতে পারছিলাম না তাই লেট হলো। গল্পটা নিয়ে অনেকের অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। আমি বারবার বলেছিলাম গল্পটা গতানুগতিক গল্পের মতো হবে না, কিন্তু তবু কিছু সংখ্যক সর্বজ্ঞানতা পাঠক পাঠিকা বলেছে গতানুগতিক গল্পের মতোই থিম। আপনারা যদি গল্পটা কেমন হবে আগে থেকেই জানেন তাহলে গল্প পড়েন কেন? এই প্রশ্নের উত্তর আমি এখনও পাইনি।
একজন তো সব সীমা অতিক্রম করেছে, টাইটান নাকি গল্পের আল্লাহ, নাউজি বিল্লাহ। আপনি কোন ধর্মের আমি জানি না, তবে আল্লাহ শব্দটা কোনো সাধারণ শব্দ নয় যে আপনি নিজের ইচ্ছা মতো ব্যবহার করবেন। আল্লাহ এক ও অদ্বিতীয়, আর এই শব্দটার ব্যবহারও একজনকে বোঝাতে করা যায়। সামান্যতম বিবেকবোধ থাকলে কোথায় কোন শব্দ ব্যবহার করা যায় সেটা ভেবে কথা বলবেন। আমি কারো কমেন্টের কোনো রিপ্লাই করি না বলে অনেকে যা খুশি বলে চলে যান। আপনার কেউ পায়ে ধরেনি গল্প পড়তে, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। যদি কোনো গল্প পড়েন তবে ধৈর্য ধরে সবটা পড়ে তারপর নিজের মন্তব্য করবেন, আর মন্তব্য করার সময় অবশ্যই নিজের ভাষার দিকে খেয়াল রাখবেন। আজ গল্পটা শেষ হলো, এখন যার যা বলার আছে বলুন, আমি শুনবো। অনেকে তিতিরকে ফিরিয়ে আনতে বলেছেন, সেটা করলে এটা ইন্ডিয়ান সিরিয়াল হয়ে যেত, গল্পটা সৌন্দর্য নষ্ট হয়ে যেত। আমি গল্পের নামের সাথেই গল্পের মিল রেখেছি, কতটা ফুটিয়ে তুলতে পেরেছি জানি না। আশা করি গল্পের নামের প্রতিফলন প্রতিটা পর্বে সবাই পেয়েছেন। জানি সবাইকে অনেক কাঁদিয়েছি এই গল্পে, কিছু কিছু জায়গায় লিখতে গিয়ে আমার নিজেরও চোখ ঝাপসা হয়েছে, এটা স্বীকার করতে আমার দ্বিধা নেই। সবাইকে এত কাঁদানোর জন্য আমি দুঃখিত, আগামী গল্পে সবাইকে হাসাবো ইনশাল্লাহ। তবে আজ হাত জোর করে বলছি, যাদের ধৈর্য কম তারা সর্বজনতা, তারা আর আমার গল্প পড়বেন না, আর আমার লেখার মান মানসিকতা নষ্ট করবেন না। এই গল্প লিখতে গিয়ে লেখার ইচ্ছা নষ্ট হয়ে গেছিলো আমার, শেষে কমেন্ট পড়াই বাদ দিয়ে দিয়েছিলাম। অনেক কথা বললাম, কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা আমার কোনো ভুল হলে মাফ করবেন, আমি ফেরেশতা নই মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।